আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মেটা মার্কেটিংয়ের পেমেন্ট মেথড সম্পর্কে জানবো। অর্থাৎ আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রামে যদি অ্যাড রান করতে চান, সেক্ষেত্রে আপনার একটা পেমেন্ট মেথড প্রয়োজন হবে। তো পেমেন্ট মেথডটা আসলে কীভাবে কাজ করে বা আপনি কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করবেন, সেই বিষয়ে আজকের ভিডিওতে আজকে আমরা বিস্তারিত জানবো। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। আর আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন। তাহলে আপনি মেটা মার্কেটিংয়ের যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি এর আগে, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ওকে, সো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে পেমেন্ট মেথডটা আসলে কীভাবে কাজ করে, বা পেমেন্ট মেথড আসলে ফেসবুকের ক্ষেত্রে বা ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনি পেমেন্টটা কীভাবে তাদেরকে করবেন। ওকে, সো পেমেন্ট মেথডের ক্ষেত্রে আপনাকে যেভাবে কাজ করতে হবে, যদি আপনি লোকালি কাজ করেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি ডুয়াল কারেন্সি একটা কার্ড হচ্ছে, আপনি এটা যে কোনো ব্যাংক থেকেই পেতে পারেন। ব্যাঙ্ক এশিয়া হতে পারে বা ইস্টার্ন ব্যাংক হতে পারে বা ইসলামী ব্যাংক, এই ব্যাংকগুলো হচ্ছে যারা ডুয়াল কারেন্সি কার্ড প্রোভাইড করে থাকে, মানে ডেবিট বা ক্রেডিট কার্ড, যেটা হচ্ছে মানে ডলার সাপোর্ট করে। এরকম একটা কার্ড যদি আপনি তৈরি করে নেন, মানে ব্যাংক থেকে তৈরি করে নেন, অল্প সময়ের মধ্যে তারা আপনাকে এটা দিয়ে দিবে, তখন আপনি এটা আপনার যে ফেসবুকের যে অ্যাড অ্যাকাউন্ট তার সাথে আপনি অ্যাড করে ফেলবেন। দেন ওখান থেকে ফেসবুক কী করবে, আপনার ডলারটা হচ্ছে কেটে নেবে অ্যাড রান যখন আপনি করবেন। আর যদি আপনি ইন্টারন্যাশনালি কাজ করেন, মার্কেট প্লেসে কাজ করেন বা মার্কেট প্লেসের বাইরেও কাজ করেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি মানে বায়ারের বিজনেস ম্যানেজার নিয়ে কাজ করবেন, এবং বায়ারদের বিজনেস ম্যানেজারের সাথে কার্ড অ্যাড করা থাকে, মানে ডেবিট বা ক্রেডিট কার্ড অ্যাড করা থাকে। তখন কি হয়, ওই ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে যে অ্যাডের যে বাজেটটা বা অ্যাডের যে খরচটা, সেটা ফেসবুক কেটে নেয়। সো আপনি যখন কাজ করবেন, আপনি বায়ারকে বলবেন যে তোমার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আমাকে দাও, এবং তোমার বিজনেস ম্যানেজারে আসলে কার্ড অ্যাড করা আছে কিনা বা পেমেন্ট মেথড অ্যাড করা আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে অ্যাড করে দিতে বলবেন। আর যদি অ্যাড না করে দেয়, যদি বলে যে আপনার কার্ড দিয়ে অ্যাড রান করতে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে অ্যাডের যে কস্ট, সেই কস্টটা আপনি অবশ্যই রাখবেন, এবং দেন আপনার যে চার্জ মানে সার্ভিস চার্জ, সেটা অ্যাড করে যে পরিমাণ হচ্ছে বিল হয় বা যে পরিমাণ আপনি অ্যামাউন্ট নিতে চান পারিশ্রমিক, সেটা আপনি ক্লায়েন্টকে বলবেন, এবং দেন তার কাছ থেকে সেই পরিমাণে আপনি হচ্ছে ডলার চার্জ করবেন। এভাবে আপনাকে কাজ করতে হবে। তো আজকের মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা পেমেন্ট মেথডটা আসলে কীভাবে কাজ করে সেটা সম্পর্কে জানব। তো মেটার পেমেন্ট মেথডের ক্ষেত্রে ফেসবুকে আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করি, ফেসবুকে একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আমাদের প্রোফাইলের সাথে বিল্ট ইনভাবে থাকে। আপনি যদি প্রফেশনালি কাজ করতে না চান, বা আপনি যদি অ্যাড রান মানে সেই প্রফেশনাল লেভেলে না করেন, বা বিজনেস ম্যানেজার তৈরি করতে না চান, সেক্ষেত্রে আপনি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে ফেসবুককে পে করতে পারবেন, মানে ডলার পে করতে পারবেন। এটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের যে বিষয়টা, সেটা হচ্ছে যে এখানে আপনি যখন অ্যাড রান করবেন, ডিটেলড টার্গেটিংয়ের কিছু সেকশন পাবেন না, বা বেশ কিছু সেটিংস এখানে কম আছে, যার মাধ্যমে আসলে প্রফেশনাল মানের মানে অ্যাড রান করতে গেলে কিছু লিমিটেশনের মধ্যে আপনি পড়বেন, বা কিছু লিমিটেশনের মধ্যে আপনি পড়ে যাবেন। সো প্রফেশনালি যদি আপনি কাজ করতে চান, আপনার অবশ্যই বিজনেস ম্যানেজার তৈরি করতে হবে, এবং বিজনেস ম্যানেজারের মধ্যে আপনার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে দেন আপনি সেখান থেকে পেমেন্ট করবেন। ওকে, সো তাহলে পেমেন্ট মেথডটাকে আমরা দুইভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। বিজনেস অ্যাড অ্যাকাউন্ট থাকে কোথায়, বিজনেস ম্যানেজারের মধ্যে। আমরা বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করি, আর পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা আমাদের যে আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করি, মানে ফেসবুক প্রোফাইল, তখন একটা অ্যাড অ্যাকাউন্ট ফেসবুক আমাদের দিয়ে দেয়। কারণ ফেসবুক যেটা চায় যে তার যে ইউজার আছে, সেটা হচ্ছে প্রফেশনাল হোক বা নন প্রফেশনাল হোক, সবাই যেন ফেসবুককে ব্যবহার করতে পারে, ফেসবুকে অ্যাড রান করতে পারে। এই জন্যই খুব সহজভাবে অ্যাড রান করার কাজটা করানোর জন্য ফেসবুক হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়েছে এবং বিজনেস অ্যাড অ্যাকাউন্ট দিয়েছে। এবং সবসময় মনে রাখবেন যে ফেসবুকে যখন আপনি অ্যাড রান করবেন, আপনার যে ডলারটা ফেসবুক কাটবে সেটা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট থেকেই কাটবে। ওকে, অ্যাডস ম্যানেজার থেকে আমরা অ্যাড রান করি, কিন্তু আমাদের ডলারটা কাটে কোথায়, অ্যাড অ্যাকাউন্ট থেকে। টাকা, কারণ কার্ড আমরা এই যে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করি, সেটা পার্সোনাল লেভেলের অ্যাড অ্যাকাউন্ট হতে পারে বা বিজনেস লেভেলের অ্যাড অ্যাকাউন্টও হতে পারে। এবং আমরা যে পেমেন্ট মেথডগুলো অ্যাড করব এখানে, যেই জায়গাতে আমরা অ্যাড করি না কেন, সেটা ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড, এই দুটো কার্ড আপনাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ ডুয়েল কারেন্সির ডেবিট বা ক্রেডিট কার্ড, যেগুলো হচ্ছে ডলার সাপোর্ট করে, সেগুলো আপনাকে হচ্ছে ব্যবহার করতে হবে। ওকে, সো তাহলে খুব সহজভাবে তাহলে মেটা পেমেন্ট মেথড হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, যেটা প্রত্যেকটা ফেসবুক প্রোফাইলের সাথে বিল্ট ইনভাবে থাকে, আর দ্বিতীয়টা হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, যেটা আপনি যখন বিজনেস ম্যানেজার তৈরি করবেন সেখানে আপনি
হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন এবং দেন সেই অ্যাড অ্যাকাউন্টে আপনাকে এই ডেবিট বা ক্রেডিট কার্ড অ্যাড করতে হবে। ওকে, তাহলে এই মেইন দুটো টাইপস হচ্ছে আমাদের পেমেন্টের জায়গা, এই দুটো জায়গাতে আমরা কার্ড অ্যাড করতে পারি। তো চলুন আমরা এখন চলে যাই হচ্ছে আমাদের মেটা বিজনেস সুইটে এবং আমরা এখান থেকে পেমেন্ট মেথডটা দেখে আসি। তো মেটা বিজনেস সুইটে আমি চলে আসলাম। মেটা বিজনেস সুইটে আসার পরে এখানে খেয়াল করেন, আমরা এখান থেকে হচ্ছে এই যে অ্যাকাউন্টসের আন্ডারে আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবো, এই যে অ্যাড অ্যাকাউন্ট। দেন এখান থেকে আমরা যেটা করবো, দেখেন এখানে এটাই কিন্তু আমাদের অ্যাড অ্যাকাউন্ট। ওকে, সো এখানে আপনাদের কী করতে হবে, পেমেন্টের বিষয়টা ঠিকঠাক করতে হবে বা পেমেন্ট অ্যাড করতে হবে। ওকে, সো খেয়াল করেন আমরা যখন কোনো অ্যাড অ্যাকাউন্টে আসি, অ্যাড অ্যাকাউন্টে আসার পরে দেখেন এখানে একটা মানে অপশন আছে ওপেন ইন অ্যাডস ম্যানেজার, অর্থাৎ অ্যাড কিন্তু রান হয় কোথা থেকে, অ্যাডস ম্যানেজার থেকে, এবং টাকা টাকাটা হয় হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট থেকে। ওকে, সো আমি যদি এখন আছি কোথায়, এই অ্যাড অ্যাকাউন্টে, তাই না? এই যে একটা অ্যাড অ্যাকাউন্ট এখানে, এই অ্যাড অ্যাকাউন্টে আমি যদি এখন ওপেন ইন অ্যাডস ম্যানেজার দিই তাহলে আমি অ্যাড তৈরি করার ইন্টারফেসে চলে যাব। ওকে, তো অ্যাডস ম্যানেজারে গিয়ে আমরা অ্যাডটাকে রান করব, আর এই অ্যাড অ্যাকাউন্টের যে পেমেন্ট মেথড সেটা আমরা দেখব কোথা থেকে বা অ্যাড করবো কোথা থেকে, আমরা এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে, মানে এই সেকশনে ক্লিক করার পরে এখানে যে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করব, মানে আমার তো এখন একটাই আছে এখানে, সো আমি এটা অটো মানে মানে সিলেক্ট থাকবে। দেন এই ড্রপডাউনে ক্লিক করলে দেখেন যে ভিউ পেমেন্ট মেথড, এই সেকশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের হচ্ছে দেখবেন যে বিলিং অ্যান্ড পেমেন্ট সেকশনে নিয়ে যাবে, এবং এটা হচ্ছে আমার যে অ্যাড অ্যাকাউন্টে আমি আছি সেই অ্যাড অ্যাকাউন্টের কথা বলছে। এখানে দেখেন এই যে এই বিজনেস ম্যানেজার ম্যানেজার্স অ্যাড অ্যাকাউন্ট, এখানে বলছে যে সেট আপ ইউর অ্যাকাউন্ট কারেন্ট ব্যালেন্স এবং এই যে অ্যাড পেমেন্ট মেথড। সো এখান থেকে আমরা কী করব, যে এখান থেকে আমরা হচ্ছে আমি এটা স্কিপ দিতাম, এই যে অ্যাড পেমেন্ট মেথড, দেখেন বর্তমানে কোনো পেমেন্ট মেথড এখনও অ্যাড করা হয়নি এটাই বলছে। সো আমরা অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আমাদের কী দিতে হবে, লোকেশন অ্যান্ড কারেন্সি দিতে হবে, কারেন্সি ইউএসডি ডলার, ইউএস ডলার, এখানে টাইম জোন, এবং সব দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সট এগুলো তো অটো থাকবেই, নেক্সটে দেওয়ার পরে আপনি দেখবেন যে একটা সেকশন আসবে এরকম যে পেমেন্ট মেথড, এই যে ডেবিট অর ক্রেডিট কার্ড। ওকে, সো এরপরে আপনি হচ্ছে যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার এখানে আপনার কার্ডের নেম দিতে বলবে, কার্ড নাম্বার দিতে হবে, মান্থ ইয়ার এবং সিভিভি নাম্বার যেটা দিতে হবে, এবং দেন দেওয়ার পরে আপনি সেভে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফেসবুক সেটাকে রিভিউ করবে এবং দেখবে মানে কার্ডের যে ইনফরমেশনগুলো, দেন তারা আপনার এই কার্ডটাকে অ্যাড করে নেবে। তো অ্যাড করে নেওয়া মানে তাহলে কি হলো, যে আপনার যে বিজনেস ম্যানেজারের মধ্যে যে অ্যাড অ্যাকাউন্ট ছিল, এই অ্যাড অ্যাকাউন্ট, মনে করেন এই অ্যাড অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি, এই অ্যাড অ্যাকাউন্টের সাথে আমি কি করলাম, আমি হচ্ছে পেমেন্ট মেথডটা হচ্ছে অ্যাড করে ফেললাম, তাই না? তো এইভাবে আপনাদের হচ্ছে কাজ করতে হবে এবং দেখবেন যে খুব সহজ বিষয়, কঠিন কিছুই না, যে আপনি যখন অ্যাড অ্যাকাউন্ট এর সাথে পেমেন্ট মেথড অ্যাড করে ফেলবেন, পরবর্তীতে আপনি যে পেমেন্টের যে অ্যাক্টিভিটিগুলো যখন আপনি অ্যাড রান করবেন, এখানে আপনি দেখতে পারবেন যে আপনার যে অ্যাডের জন্য ফেসবুক কী পরিমাণ টাকা কাটছে বা কীভাবে আপনার টাকাগুলো কাটছে, এখান থেকেও আপনি যে পেমেন্ট মেথডে হচ্ছে যেতে পারবেন। ওকে, সো এই হচ্ছে পেমেন্ট মেথডের বিষয়টা। তো আমি একটু সামারি করি যে আজকের ভিডিওতে আমরা ফেসবুকের যে পেমেন্ট মেথড, মানে মেটা পেমেন্ট মেথড যেটা, সেটা সম্পর্কে আমরা জানলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।